হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে কিন্তু ধামাকাটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে চলেছে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি প্রাকৃতিক তীর্থস্থান। তীর্থস্থান বলতে এমন একটা জায়গা, এই হচ্ছে মতিঝিল। চলো আজকে মতিঝিলে কিন্তু বিশাল এনজয় করব। আর বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি আর প্রচন্ড শরীর খারাপ করছে, সাইকেল চালিয়ে আসছে না এই জন্য। আমি বেসিক্যালি কিন্তু সাইকেল চালিয়ে কিন্তু বেশি ব্লগ করি, মানে এতটা শরীর খারাপ করছে তার জন্য নিয়ে এসেছি থামস আপ। তো গাইস দেখতে পাচ্ছ 7 আপ নিয়েছি আর শরীর মধ্যে একদম ফিট। তো আজকে কিন্তু চলো আজকের ব্লগে কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হবে। তো চলো তাহলে মতিঝিলের ভেতরে ঢুকি। মতিঝিলে কিন্তু অনেক কিছু দেখার জিনিস রয়েছে। এর আগে কিন্তু মতিঝিলে কিন্তু আমি অনেক ভিডিও শ্যুট করেছি, কিন্তু আজকের ব্লগটা হবে পুরো ইউনিক। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চলো, তো এখন মতিঝিলের ভেতরে ঢুকছি। তো মানে থামস আপকে মানে কী বলবো, শরীরটা মনে হচ্ছে একদম পুরো ফিট। তো চলো মতিঝিলে এবার ভেতরে ঢুকে কিন্তু ফার্স্টে যেগুলো রয়েছে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। মেন গেটে রয়েছে এই যে কামান, এটা কিন্তু অরিজিনাল। তো গাইস ফাইনালি কিন্তু আমি ঢুকে গেছি একবারে মতিঝিলের ভেতর। তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝিলের ধার, এটা দেখতে পাচ্ছ এটাও ঝিলের ধার, এবং সাইডে রয়েছে ওটা কিন্তু ঝিলের ধার। তো মানুষ এপার দিয়ে বেরিয়ে আসছে, কারণ তারা এপার দিয়ে ঢুকে তারা ওই পার দিয়ে আসছে, মানে ওইদিকে কিন্তু প্রচুর দেখার জিনিস রয়েছে। আর এটা হচ্ছে মতিঝিলের মেন গেট। তো দেখতে পাচ্ছ তো গাছের পাতার জন্য কিন্তু দেখা যাচ্ছে না, আর এটা হচ্ছে সেই মেন গেট। তো চলো আজকে আমরা কিন্তু একদম চলে যাবো ভিতরে লাস্টে, কিন্তু তোমাদেরকে যেটা দেখাবো পুরো দেখার মতো জিনিস রয়েছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে এই যে রাস্তা, হাঁটা পথে কিন্তু অনেক বড়। তো দেখা যাক আমরা কত দূর হাঁটতে পেরে তোমাদেরকে একে একে সেই জিনিসগুলো দেখাবো, যেগুলো একদম পুরো ইউনিক। সেগুলো কিন্তু এখন আমি মতিঝিলে অনেকবার এসেছি, কিন্তু সেগুলো কিন্তু ভিডিও করিনি। তো চলো, আর ফার্স্টে এখান থেকে দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা স্ট্যাচু রয়েছে। তো চলো এবার তোমাদেরকে থেকে দেখাবো সেই স্ট্যাচুটা। তো গাইস মতিঝিলের একদম আছে আমি কিন্তু একবারে ভেতরে। তো ভেতরে ঢুকে এই যে মেঘের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ সব কিন্তু ভিজে গেছে। তো ভিজে ভিজে আজকে কিন্তু ব্লগ শ্যুট করব, কারণ এর আগে কিন্তু আসবাসব করে কিন্তু আসা হয়নি। তো দেখতে পাচ্ছ কী সুন্দর ঘাসগুলো, এতটাই ডিজাইন, মানে টালির মতন কিন্তু খাপে খাপে সেই গাছের কিন্তু ডিজাইন করা হয়েছে। আর পেছে দেখতে পাচ্ছ সব কিন্তু ফুলে। তো গাইস ফাইনালি আমরা এখন যাচ্ছি মানে পেছের দিকে। তো দেখতে পাচ্ছ তো আকাশে দেখো এতটাই মেঘ করেছে, যে আজকে আমরা এমন দিনে এসেছি মানে ভিডিও শ্যুট করার মানে এতটাই প্রবলেম হচ্ছে। দেখতে পাচ্ছ ওই যে ঝিল, আর দেখো ওই পাশে দেখো কত বক। তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এগুলো, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেই, এগুলো হচ্ছে সেই বক। তো এতটা সুন্দর লাগছে দৃশ্য এরকম টাইমে এসে, আর চারিধারে কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো চলো আমরা এখন যাবো পেছের দিকে। তো খুব ভালো লাগছে আজকে মানে মতিঝিল এসে। তো গাইস দেখতে পাচ্ছ তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ফুলের বাগানে, এই দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে রাস্তা, ফুল দেখো কত সুন্দর লাগছে। আর চারিধারে নানা রকমের কিন্তু ফুলের মানে বাগান, আর চারিধারে দেখছো গাছের একদম সাইজ কী সুন্দর কাটিং করা, এতটা সুন্দর লাগছে। গাইস চলো এই যে সামনে এখানে ঘর, তো এবার ঘরে বসবো, কারণ দেখো রাস্তা দেখো পুরোটাই ভিজে গেছে আর প্রচণ্ড কিন্তু বৃষ্টি পড়ছে। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্ব বাংলার পুরো মধ্যেখানে। তো এখন যাবো লাস্টের দিকে, লাস্টের দিকে দেখার জিনিসটা রয়েছে। এখন কিন্তু বৃষ্টি কমেছে, বৃষ্টি কমেছে বলে দেখতে পাচ্ছি চারিধারে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে। তো পেছে তোমাদেরকে একটা যেটা জিনিস দেখাবো, যে মতিঝিলের যে এরিয়াটা, যে 250 বিঘা জমি পড়েছে, যে অনেক কিছু রয়েছে। তো পেছে দেখতে পাচ্ছে এই যে ম্যাপ, তো ম্যাপটা তোমার দেখে নাও, তারপরে যাবো লাস্টের দিকে।
গাইস ফাইনালি চলে এসেছি একদম মতি ঝিলের আর একটু ভেতরে। আর দেখতে পাচ্ছ যে লাস্টের দিকে, তো লাস্টের দিকে এবার আমরা যাব। তো আমরা বৃষ্টি পড়ছিল সেই জন্য কিন্তু দাঁড়িয়েছিলাম আমরা ওই ঘরের দিকে। আর এই পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলিবুদ্দি খা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলিবুদ্দি খায়ের এটা হচ্ছে স্ট্যাচু রয়েছে। আর ওই পাশে রয়েছে সেই ভবন, মানে যারা যারা বড় গেস্ট আসে মানে এই মতি ঝিলে তারা কিন্তু ওখানে থাকে। তো চলো একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সেই ভবন। তো চলো আমরা এবার যাব লাস্টের দিকে। গাইস দেখতে পাচ্ছ তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি একবার যেখানে মিউজিক ওয়াটার, মানে এখানে কি মানে রাত্রি সন্ধে সাতটা হলে এখানে কিন্তু দেখানো হতো মিউজিক ওয়াটার, মানে গানের তালে তালে সেই যে কালারিং টাইপের যে জল, এবং চারিধারে কিন্তু লাইটিংয়ে ভর্তি। দেখতে পাচ্ছ চারিধারে কিন্তু লাইটিংয়ে ভর্তি থাকতো, আর সন্ধে সাতটা থেকে রাত্রির আটটা পর্যন্ত কিন্তু এটা মানে চলতো। এখন কিন্তু পুরোটা নিষিদ্ধ হয়ে গেছে, তো গাইস তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এইখানে কিন্তু সেই মিউজিক ওয়াটারটা কিন্তু এই জায়গাটায়, মানে একদম মতি ঝিলের মধ্যেখানে। তো চলো এখন যাব আরও ভেতরের দিকে, আর ভিউটা দেখে এত সুন্দর লাগছে দেখতে। ফাইনালি আমরা চলে এসেছি একদম লাস্টের দিকে। তো এবার তোমাদেরকে দেখাবো যে পলাশির যুদ্ধে যাওয়ার সময় যেভাবে তারা প্রস্তুত নিয়েছিল বা যেভাবে তারা গিয়েছিল, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সেই হিস্টোরিগুলো কিন্তু এখানে সব কিছু দেখানো হয়। তো এই পর্দার মাধ্যমে দেখতে পাচ্ছ এই যে গেটের মতো রয়েছে এটা হচ্ছে সেই পর্দা। তো এটা সন্ধ্যে সাতটার পর মানে মোটামুটি আটটার দিকে এই পর্দাতে নামে দেওয়া হয়, এবং পর্দাতে টোটাল দুটো শো হয়, এই টোটাল শোটা কিন্তু পর্দাতে দেখানো হয়। আর যখন যুদ্ধ সিন বা তার সব কিছু তখন যখন দেখায় যে যুদ্ধ সিনগুলো, তখন কিন্তু পাশে দেখতে পাচ্ছ ওখানে দেখানো হয়। তো চলো গাইস আর একটু আমরা যাব ওই ঝিলের দিকে, চলো যাওয়া যাক। গাইস দেখতে পাচ্ছ এই যে ষড়যন্ত্রের পটভূমি, আর এই পাশে সব যে তোমাদেরকে জায়গাগুলো দেখালাম। দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে এখানে কিন্তু বোট চলতো, তো পুরোটা জল শুকিয়ে গেছে। আর এই যে বোট, আর এই যে এখানকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে যে এই গাছগুলো, তো কেন বাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো ফুল ধরেছে কুটো টকটকে একবারে হলুদ। তো দেখতে পাচ্ছ এই যে চার তিনখানা গাছ রয়েছে, তো সব কিন্তু একই ফুল, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন যাচ্ছি বাড়ি। তো অলরেডি আমাদের কিন্তু ভিডিও শ্যুট করা হয়ে গেছে, তো যেহেতু ভিডিওটা আর বড় করতে চায় না, আর ভিডিওটা কিন্তু অনেকই বড় হয়ে গেছে। তো আমরা এসেছি কিন্তু মোটামুটি 12টার দিকে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, করলে হবে না ভিডিওটা, আচ্ছা অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। তো চলো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। এখন অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ, চারিধারে কিন্তু লাইট জ্বলছে। তো চলো সবাই কিন্তু এবার যাচ্ছে বাড়ির দিকে, যেহেতু আর ভেতরে মানে ছবি তোলার মতো পরিস্থিতি নেই, কারণ চারিধারে অন্ধকার আর মেঘ দেখতে পাচ্ছ, প্রচণ্ড মেঘ লেগেছে। তো গাইস দেখতে পাচ্ছ অন্ধকারের ভেতরে কিন্তু এটা আর কি বাচ্চাদের মানে খেলার ময়দান দেখতে পাচ্ছ, কত লোক দেখো রাত্রির বেলায়। আর ওই পাশে দেখতে পাচ্ছ সব ক্যারাটি শেখাচ্ছে। তো চলো
এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আমরা চলে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ সব কিন্তু লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে, আর এখন কিন্তু পুরোটাই ফাঁকা, সবাই চলে যাচ্ছে কারণ বৃষ্টি আসছে। তো চলো এবার আমরা যাব বাড়ি। তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে গেছি বাড়ি।